নমস্কার বন্ধুরা, আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন। বন্ধুরা, আমাদের শীতের বাগান সহ সারা বছর সুন্দর সুন্দর ফুল গাছগুলোকে আরও সুন্দর রাখতে হলে বিভিন্ন ধরনের খাবার আমাদের গাছগুলোকে দিতে হয়। তার মধ্যে আবার কোনোটা গাছের গোড়ায় মাটিতে মিশিয়ে দিতে হয়, কোনোটা পাতায় দিতে হয়। শুধু কি খাবারই দিতে হয়? খাবার ছাড়াও গাছ যাতে রোগমুক্ত থাকে তার জন্য বিভিন্ন রকম কীটনাশক গাছে প্রয়োগ করতে হয় এবং পাতায় ফাঙ্গিসাইডও প্রয়োগ করতে হয়। আবার আমরা গাছে আরও ভালো করার জন্য খোল জল দিয়ে থাকি। তো অনেক বাগানি বন্ধু যারা নতুন বাগান করছেন তারা জানেন না যে গাছের কোন খাবারটা দিনের কোন সময় দিলে বেশি ভালো রেজাল্ট হবে। তো এই জন্য একদম নতুন বাগানি বন্ধুদের জন্য আমি কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো যে আমাদের ফুল গাছে যে সমস্ত খাবারগুলো আমরা দিই কোনটা কোন সময় দিলে সবথেকে ভালো কাজ পাওয়া যাবে। প্রথমে আমরা আসি গাছে খাবার দেওয়ার ব্যাপারটা। বিভিন্ন ধরনের দানা জাতীয় যে সমস্ত সার রয়েছে, যেমন রাসায়নিক সার বললে যে কোনো ধরনের রাসায়নিক সার, বিভিন্ন রকম মিক্সড খাবার বা জৈব সার, যেমন ধরুন গোবর সার, হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, মানে এই ধরনের যেগুলো গাছের গোড়ায় দিতে হয়, এগুলো আমরা দিনের যে কোনো সময় গোড়ার মাটিতে দিতে পারব। সবসময়তেই এই ধরনের রাসায়নিক সারগুলো একদম শুকনো মাটিতে দেওয়া উচিত নয়, মাটিটা একটু ময়েশ্চার থাকবে সেই রকম অবস্থায় দিতে হয়। শীতকালের যে নরম রোদ সেই সময় দুপুরবেলাতে দেওয়া যায়, কিন্তু যদি কেউ ভিডিওটা পরবর্তীকালীন সময়ে দেখেন, গ্রীষ্মের যে চড়া রোদ একদম দুপুরবেলা যখন প্রচণ্ড হিট সেই সময় মাটিতে কোনো রকম রাসায়নিক সার দেবেন না। গাছের পাতায় আমরা তিন ধরনের জিনিস দিই। একটা হচ্ছে খাবার হিসেবে বিভিন্ন রকম এনপিকে, এনপিকে 19-19-19, এনপিকে 20-20-20, এই ধরনের যে খাবারগুলো ফলিয়ার স্প্রে হিসেবে পাতায় স্প্রে করি। এইগুলোকে আমরা চেষ্টা করব যখনই গাছের পাতায় কোনো খাবার দেব সেটা যাতে দিনের একদম শুরুতে হয়, সূর্য ওঠার সাথে সাথে বা যখন রোদ্দুর প্রচণ্ড হিট হবে না সেই সময়টা দিতে পারলে সবচেয়ে ভালো হয়। পাতা দেওয়ার পরে পাতা সেই খাবারটাকে অ্যাবজর্ব করে নেবে, তারপরে সারা দিন যখন রোদ পাবে পাতাগুলোতে বেশি ভালো কাজ হবে। সন্ধ্যার সময় দিলে কিন্তু ততটা ভালো উপকার হবে না। এই ধরনের যে খাবার তার মধ্যে আমরা যদি গাছে মাইক্রোনিউট্রিয়েন্ট দিই বা অনুখাদ্য দিই, গাছে বিভিন্ন ধরনের ভিটামিনস আমরা দিয়ে থাকি, মানে আমরা গাছের পাতায় খাবার হিসেবে গাছকে কিছু খেতে দিচ্ছি, এই ধরনের কিছু হলে সেটা আমরা চেষ্টা করব দিনের শুরুতে। আবার শীতের দিকে একদম যদি সকালবেলা দিই, শিশির কুয়াশায় গাছ পুরো ভিজা থাকে, ভিজা অবস্থায় কিন্তু কোনো রকম খাবার বা কোনো কিছু আমরা পাতায় স্প্রে করব না, এতে গাছের ক্ষতি হতে পারে। যাতে কোনো রোগ পোকার আক্রমণ না হয় তার জন্য আমরা দিয়ে থাকি বিভিন্ন ধরনের কীটনাশক, মাকড়নাশক, নিম তেল, অর্থাৎ রোগ পোকা তাড়ানোর জন্য, কীট পতঙ্গ তাড়ানোর জন্য আমরা যে ধরনের ঔষধগুলো বা কীটনাশক দিয়ে থাকি সেইটা আমরা দেব বিকালের দিকে। সন্ধ্যার পরে বিভিন্ন ধরনের যে পোকামাকড় সেগুলোর আক্রমণ গাছে বেশি হয়, তাই যদি সন্ধ্যার আগে আমরা কীটনাশকগুলো গাছে দিই সেক্ষেত্রে কিন্তু কাজটা বেশি হবে। সকালের দিকে দিলে কী অসুবিধা হতে পারে? সকালের দিকে বললাম যে যদি গাছে শিশির থাকে সেক্ষেত্রে কাজ হবে না, ওই জন্য শিশিরটা ঝরে যাওয়ার পরে, চলে যাওয়ার পরে আমরা যদি কীটনাশকটা দিই তারপরে দেখা যাবে রোদ উঠে পড়েছে, রোদ উঠে পড়লে কীটনাশকটা ততটা কাজ হবে না, এবং তারপরেও সকালে যখনই ঝলমলে রোদ ওঠে সেই রোদ ঝলমল পরিবেশে আমাদের এই সুন্দর সুন্দর ফুলগুলোর আকর্ষণে প্রচুর মৌমাছি, প্রজাপতি, অনেক উপকারী বন্ধু পতঙ্গ আমাদের বাগানে আসে।
তো সেই সময় যদি আমরা কীটনাশকটা দিই তাদেরও ক্ষতি হতে পারে, তাহলে আমাদের গাছেরও কোনো উপকার হচ্ছে না, উল্টে ওই ধরনের বন্ধু পতঙ্গদের ক্ষতি হচ্ছে। তাই আমরা কীটনাশক সকালের দিকে দেব না, বিকালের পরে দেব। আবার দেখবেন এখন শীতকাল, খুব দ্রুত অন্ধকার নেমে আসে এবং শিশির কুয়াশা পড়তে থাকে, তাই একদম যদি সন্ধ্যাবেলা দিই গাছে স্প্রে করার পরেই কুয়াশায় গাছটা পুরো ভিজে যায়। এই জন্য এমন একটা কন্ডিশনে দেব যাতে সেই স্প্রে করার পরে মোটামুটি 2 ঘন্টা পর্যন্ত গাছ কোনো সুন্দরভাবে থাকে। এরপরে আসব গাছ যাতে বৃষ্টির হাত থেকে বাঁচাতে পারি বা বৃষ্টিতে ভেজার পরে আমরা গাছে ফাঙ্গিসাইড দিয়ে থাকি। ফাঙ্গিসাইডটা কখন দেব? ফাঙ্গিসাইড এমন একটা সময় দিতে হবে যখন বেশ একটা ঝলমলে ওয়েদার থাকবে, অর্থাৎ আকাশ পরিষ্কার থাকবে, রোদ থাকবে, এইরকম একটা ঝলমলে ওয়েদারে ফাঙ্গিসাইড দিচ্ছি। এরকম নয় যে হয়তো নিম্নচাপ হয়েছে বা বৃষ্টি হয়েছে, বৃষ্টি কমে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা দেব না, বৃষ্টিটা একদম থেমে যাবে, ঝলমল করে রোদ উঠবে এবং গাছটা একই রকমভাবে আবার কোনো জল থাকবে না, ভিজে থাকবে না, গাছটা পুরো শুকিয়ে যাবে, তারপরে আমরা গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ করব। এইবার আসব খোল জল বা লিকুইড ফার্টিলাইজার আমরা গাছে কখন দেব। একই রকমভাবে আমরা যখন গাছে খাবার দিচ্ছি ঠিক সকালের দিকে আমরা চেষ্টা করব খোল জলটাও খুব সকালের দিকে দিতে। বিকালের পরে যদি খোল জল দিই সেক্ষেত্রে সারা রাত মাটির মধ্যে ওই পচা জিনিসটা থাকবে, এতে শিকড় ড্যামেজ হয়ে যেতে পারে। তাই যদি দিনের শুরুতেই খোল জলটা আমরা দিই সারা দিন রোদ পেয়ে অনেকটা জল শুকে যাবে এবং গাছ সেখান থেকে খাবার সংগ্রহ করে গাছগুলো কিন্তু আরও ভালো ভালো থাকবে। তবে খোল জল যখন মাটিতে দেব একদম রোদ ঝলমলে পরিবেশ থাকবে এই রকম অবস্থায় আমরা চেষ্টা করব খোলগুলো ভেজানোর, এবং খোল জল গাছে ঠিক সেই রকম অবস্থাতেই দেব। অনেক সময় আমাদের হয় যে খোল জল ভিজিয়ে মানে জলের মধ্যে খোল ভিজিয়ে দিলাম, খোলটা পচতে থাকলো, হঠাৎ নিম্নচাপ চলে এলো বা বৃষ্টি হলো, মাটিটা ভিজে আছে, আমরা ভাবি যে খোলটা হয়তো নষ্ট হয়ে যাবে তাই আমরা দিয়ে দিই। এটা কিন্তু খুব বড় একটা ভুল, আমাদের আরও 2 দিন অপেক্ষা করে যেতে হবে মাটিটাকে শুকিয়ে নেওয়ার জন্য এবং আবহাওয়াটা ঝলমলে হওয়ার জন্য। এতে খোল জলটা যদি 2 দিনের জায়গায় 3 দিন ভেজে 5 দিন ভেজে অসুবিধা হবে না। যদি খুব অসুবিধা বলে মনে হয়, আমার গাছে যতটুকু দেওয়ার কথা ছিল তার অর্ধেকের কম পরিমাণে দিয়ে জলটা বেশি করে মিশিয়ে তারপরে দিন, ক্ষতি হবে না। অথবা খোল জলটা আমরা ছেঁকে নিয়ে শুধুমাত্র লিকুইডটাকে প্রিজার্ভ করে রাখবো বোতলের মধ্যে, পরবর্তীকালে অল্প অল্প করে, সেক্ষেত্রে অবশ্যই বেশি বেশি ঢালবো না, মোটামুটি যতটুকু খোল জল নেবো তার 10 গুণ জলের মধ্যে মিশিয়ে সেটা আমরা পরবর্তীতে গাছে দিতে পারবো। কিন্তু কোনোভাবেই ভিজে মাটির মধ্যে, একদম ভিজে মাটির মধ্যে বা বৃষ্টি হচ্ছে এইরকম অবস্থায় খোল জল দেবেন না। প্রয়োজনে যদি ছাঁকা অসুবিধা রাখা অসুবিধা হয় আপনি ফেলে দিন, সেটা কিন্তু অনেক বেশি বুদ্ধিমানের কাজ হবে ওই অংশটা গাছে দিয়ে দেওয়ার চেয়ে। এইবার একটা প্রশ্ন আসে যে ধরুন একবার গাছে কিছু একটা প্রয়োগ করলাম, সেটা কীটনাশক হতে পারে, খাবার হতে পারে বা যাই হোক কিছু একটা প্রয়োগ করলাম, তারপরে বৃষ্টি হয়ে গেল, সেক্ষেত্রে সেটার রেজাল্টটা কী হলো? যখনই আমরা পাতায় ফলিয়ার স্প্রে হিসেবে কিছু দেব তার অন্ততপক্ষে যদি 2 ঘন্টা পর্যন্ত গাছে কিছু জল টল না পড়ে তাহলে কিন্তু পাতা সেই খাবারটাকে বা সেটাকে অ্যাবজর্ব করে নিয়েছে, আর অসুবিধা নেই। 2 ঘন্টার মধ্যে যদি বৃষ্টি হয় আপনি পরবর্তীকালে আবার দিতে পারেন। আজকে যদি পাতায় কিছু দেওয়া হয় আমরা অন্ততপক্ষে 48 ঘন্টা বিশ্রাম দিয়ে তারপরে আবার নেক্সট আইটেমটাকে পাতায় দেব। এরকম নয় যে আজকে সকালে একটা দিলাম বিকালে একটা দিলাম, প্রয়োজন হলে অনেক রকম জিনিস একসঙ্গে মিশিয়ে দেওয়া যেতে পারে, যেমন ধরুন কোনো রকম কোনো কীটনাশকের সাথে কোনো ভিটামিনস মিশিয়ে দেওয়া যেতে পারে। এই রকম যদি সম্ভব হয় 2 একটা আইটেম একসাথে মিশিয়ে আমরা দিতে পারবো, কিন্তু এরকম নয় যে সকালে একটা দিলাম 2 ঘন্টা বাদে একটা দিয়ে দিলাম। যদি কোনো আইটেম রেকমেন্ড করা থাকে এইভাবে দেওয়া যায় 2 ঘন্টা ব্যবধানে, সেটা আলাদা জিনিস। তো বন্ধুরা,
একটা ছোট্ট বিষয় নিয়ে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।